Wow, it's beautiful. দেখ কি সুন্দর না? ওইটা দেখি, ওই যে ওটা। হ্যাঁ হ্যাঁ দেখ, প্রত্যেকটা ডিজাইনই অসাধারণ। আরে ওইটা দেখ। বাহ, আঙ্কেল এসেছেন। নমস্কার। নমস্কার আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসো বসো তোমরা বসো। টুম্পা, ওই শয়তানটার খবর কি রে? আমাকে তো বলেছে আজই ফিরবে, আর এতক্ষণে তো বাড়িতে পৌঁছে যাওয়া উচিত। দুদিন পরে বিয়ে, কত রকমের আয়োজন, আমি একা একা হিমশিম খেয়ে যাচ্ছি। শয়তানটা থাকলে আমার কোন রকম টেনশনই থাকতো না। এই টুম্পা, শয়তানটা আসার সঙ্গে সঙ্গে আমাকে একটা ফোন করবি, আমি মিষ্টির দোকান থেকে ঘুরে আসছি। আচ্ছা বাবা, এই শয়তানটা কি রে টুম্পা? আমার কাজিন। কাজিন? আবার বাঁদর? এ আবার কেমন কথা রে? আরে ও বাঁদর নয়, বাঁদরের চেয়েও সাংঘাতিক। এলে দেখিস, তোদের ভাগ্য যদি ভালো হয় তাহলে আজকে ওই বাঁদরটার সঙ্গে তোদের দেখা হয়ে যাবে। মানছিনা, মানবো না, এই বিয়ে কিছুতেই হতে পারে না। হ্যাঁ, মাত্র 10 দিন আমি ছিলাম না, কি করে সবকিছু ঠিকঠাক হয়ে যায়? অসম্ভব, এই বিয়ে আমি হতে দেব না। মধুরমা! হ্যাঁ দাদা। কোথায় ছিলে? মধুর মতো মিষ্টি করে চা নিয়ে এসো, যাও। আচ্ছা আনছি এক্ষুনি। টুম্পা, এই বিয়ে আমি হতে দেব না। টুম্পা, কি ব্যাপারটা কি? মাত্র 10 দিন আমি দেশে ছিলাম না, তার মধ্যে কোণে দেখা, বিয়ে ঠিক করা, সব হয়ে গেল সব। হ্যাঁ, ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছিস কি? শ্যামবাজার, রাসবিহারী, বেহালা, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু কোণে আমার পছন্দ হওয়া চাই। আদারওয়াইজ এই বিয়ে হবে না, এই বিয়ে হবে না, এই বিয়ে হতে পারে না। ও, এই ব্যাপার। আমি তো ভাবলাম বাড়িতে বোধহয় আগুন লেগে গেছে। চ্যাংড়ামো করছিস, ইয়ার কি মারছিস আমার সাথে? এটা তোর কাছে সামান্য ব্যাপার মনে হচ্ছে? যখন আমি সবকিছু লন্ডভন্ড করে দেবো তখন বুঝতে পারবি। তুমি কিচ্ছু করতে পারবে না, বৌদি কিন্তু দারুণ। হ্যাঁ তাই নাকি? শুধু তাই নয়, সাথে একটা বোনাসও আছে, সেটা তো আগুন। সত্যি বলছিস তো? আবার জিজ্ঞেস করছে। তোর রুমে এতগুলো ডানা কাটা পড়িতে আগে বলিস নি কেন? কেন, তুমি দেখতে পাও না? না মানে দেখতে পাই। হাই ওগো মোর প্রিয়তমা, এতদিন তুমি কোথায় ছিলে? তোমাকে সেই পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে খুঁজিতেছি আমি অনেক ভালোবেসে, আর সেই তুমি দেখা দিলে বেলা শেষে। তোমার বিরহে আমার ভিতরের আত্মা, ফুসফুস, পাকস্থলী সব ছিন্ন ভিন্ন হইয়া যাইতেছে। তুমি শুধু একবার বলো, আমি তোমাকে দেখাই বুকটা চিড়িয়া প্রিয়া। সত্যি দাদা? ওকে দেখে তোমার এই অবস্থা? ঠিক ধরেছিস। প্রিয়তমা, তুমি না চাইলেও দেখাবো বুকটা চিড়িয়া প্রিয়া, কিন্তু তার আগে দাদাকে আসি দেখা দিয়া। অনুমতি দাও। দাদা, দাদা, এই বস। দাদাকে আসি দেখা দিয়া। দাদা, দাদা, এখানে বস। আগে বল, তোর জার্নি কেমন ছিল? ঠিকঠাক। তোর না 3-4 দিন আগে আসার কথা? আরে একটা কাজে গেছিলাম তো, শেষ না করে কি করে আসবো? আরে এর মাঝখানে তুই নেই, মেয়ে দেখা, বিয়ের ডেট ফাইনাল, আমি খুব নার্ভাস ফিল করছি। নার্ভাস ফিল করারই কথা, প্রথম বিয়ে তো। অসুবিধা নেই, দ্বিতীয় তৃতীয়তে ঠিক হয়ে যাবে। এই এই, মানুষ কটা বিয়ে করে রে? আরে মানুষ অনেকগুলো বিয়ে করে। শোনো, পুরুষ মানুষের জীবন দু রকম, জীবিত আর বিবাহিত। এক বিয়ে ঠেলা সামলাও, আমি আসছি। এই শান, শান শোন। কেমন আছো? ভালো, কিন্তু তুমি না থাকলে ভালো লাগে না। স্বাভাবিক, আমি না থাকলে তো ভালো থাকার কোনো কারণ নেই। বাবা কোথায়? পড়ার ঘরে। এক বেলা না খেলেও চলবে, কিন্তু বই না পড়লে তার পেটের ভাত হজম হবে না। তুমি প্রত্যেকবার বোঝো কি করে বলো তো বাবা? তুই ঘরে ঢুকলেই
আমি আসলে ঠিক বুঝতে পেরেছি। তাই যা ফ্রেশ হয়ে রেস্ট নে, সামনের কয়েকটা দিন তুই তো দমই ফেলতে পারবি না, যা। ঠিক আছে। আরে বিআই মশাই, আসতে কোনো অসুবিধা হয়নি তো? এসো এসো এসো। এই তোমরা বরকে নিয়ে স্টেজের উপরে চলে যাও। সরো সরো সব সরো, বর চলে এসেছে, সরো। এই দড়ায় দড়ায় এসো। আয় আয়। এই তো, হ্যাঁ বসো, যাও যাও। আচ্ছা তোমরা পিছন দিয়ে চলে যাও। এসো এখানে বসো। এই যে নতুন বর, আপনি তো এখন নড়াচড়া করতে পারবেন না, তাই বলে তো আর আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। আপনি এখানে বসুন, আমি অন্দরমহলটা দেখে আসি। ওকে আইডুম্পা, খেয়াল রাখবি। আসি। বাহ বেশ। হ্যালো, নমস্কার। নমস্কার, কেমন আছে মীরা? গর্জিয়াস, কেমন আছেন? এই পৃথিবীর পথে প্রান্তরে, আকাশ বাতাস মরুতে, সাগরে খুঁজেছি তোমায় হাজার বছর ধরে, আর সেই তুমি দাঁড়িয়ে আছো সামান্যই ঘরে। এই ছেলে, ডোন্ট ডিস্টার্ব। আমার জীবন আজ সার্থক হলো বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি দেখে। কি হচ্ছে? কি প্রবলেম? Who are you? আপনি হু আর ইউ? বেয়াদব, গেট আউট, গেট আউট। What is the problem? Problem মানে কি বলছো? আজলামি করছো আমার সাথে? কি হয়েছে বেয়াই মশাই, কি হয়েছে? আরে দেখুন না, এই ছেলেটা আমার মেয়েকে কি সব কথা বলছে, কবিতা বলছে, যা ইচ্ছা তাই বলছে। এই কি করছিস? কিছুই করিনি আমি, আমি শুধু সৌন্দর্যের প্রশংসা করছিলাম। আচ্ছা এই ছেলেটাকে বলুন তো। আরে ছেলেটা আমার বন্ধুর ছেলে, ধরে নিন আমারই ছেলে। আচ্ছা, ও যেখানে যাবে প্রথমেই সেখানে একটা গন্ডগোল বাধাবে, দু ঘন্টা পরে আপনার মনে হবে ও আপনার বাড়িরই ছেলে, বুঝলেন? ভয়ের কিছু নেই। এই এটা কিন্তু বিয়ে বাড়ি, মনে রাখিস। আসুন বিয়ে মশাই, আসুন। হ্যাঁ চলুন। তুমি না, এই যা তোকে দেখে যা, অসভ্য ছেলে একটা। তো যেটা বলছিলাম, বাই দ্য ওয়ে, এখনো কিছুই বলেননি। হ্যাঁ বলিনি না, না মানে বলবো, আমি কোনের সাথে দেখা করতে চাই, কোনের রুমটা কোন দিকে সেটা বললে বাধিত হইব। কোনে মানে এখনো যদিও বিয়ে হয়নি, আমার পছন্দ হলে বিয়ে হবে, আমার পছন্দ না হলে এই বিয়ে হবে না। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে আসুন। এক্সকিউজ মি, কি হলো আবার আপনার? আমি মেয়েদের পিছনে হাঁটি না। ও তাহলে আমি আপনাকে কিভাবে কোণে দেখাতে নিয়ে যাব? আমি সামনে সামনে যাব, আপনি পিছন থেকে ডিরেকশন দেবেন। ওকে, অ্যাজ ইউ উইশ, চলুন। থ্যাংক ইউ, গো অ্যাহেড। হ্যালো, ওয়েট ওয়েট, লেফট টার্ন, লেফট টার্ন, রাইট টার্ন, রাইট টার্ন, রাইট টার্ন, রাইট টার্ন, গুড, লেফট টার্ন, লেফট, কোথায় লেফট টার্ন? সরি সরি, ফরওয়ার্ড মার্চ। প্লিজ ফরওয়ার্ড মার্চ, লেফট টার্ন, লেফট।
কোনটা? এই সরে যা তো। ওরে বাবারে, এ আমি কি দেখছি! নমস্কার বৌদি। বৌদি কি লাগছে আপনাকে সত্যি! আরে আগে যদি আমি জানতে পারতাম তাহলে তো আগে আমিই বিয়ে করে ফেলতাম। বলছিলাম যে বিয়ে তো এখনো হয়নি, তাহলে একবার ট্রাই করতেই পারেন। কি করবেন নাকি? কথাটা কিন্তু আপনি খারাপ বলেননি, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? আমি যদি করি তাহলে আমার দাদা বিয়ের আগেই তো বিধবা হয়ে যাবে। মীরা! হ্যাঁ, ও আচ্ছা, আমি নিয়ে আসছি। হ্যাঁ বৌদি, গলাটা কি শুকিয়ে গেছে নাকি? আরে ঠিক ধরেছি, দাদা কি আমার এমনি এমনি পাগল হয়েছে? এই হাসির দাম তো কম করে হলো 11 কোটি টাকা। বৌদি আমি দাদাকে একটু জল টল খাইয়ে আসি। হ্যাঁ, আর এই যে বৌদির বন্ধুরা, আপনারা কিন্তু এখন কোথাও যেতে পারবেন না, আজকে রাতে বিয়ের পর কিন্তু খবর আছে। আমি আসছি, ইস আসছি। দুজনে মিলে লড়াই করবো। কি ফিউচার প্ল্যান আপনার? কাঁচগুলো তুলে। আরে কি অবস্থা, এগুলো তো পায়ে লাগলে সর্বনাশ। তুলুন তুলুন তুলুন। হ্যাঁ কি হলো দেখি দেখি। সরি, মুখের লালা অ্যাকচুয়ালি অ্যান্টিসেপ্টিক। ও, টুম্পার কাছে শুনেছিলাম আপনি আর্কিটেক্ট, এখন দেখছি আপনি ডাক্তারও। আরে আপনি তো জানেনই না, আমাদের এখানে রোগীর থেকে ডাক্তার বেশি। আমি সেরকমই একটা ডাক্তার। আসছি। কোথায় গেলি সবাই? আপনাদের মধ্যে সিনিয়র জুনিয়র কে? আমরা একই বয়সী, কলিগ। আচ্ছা আচ্ছা। আঙ্কেল, এই লেখাজোখার কাজ সব শেষ, এবার আপনারা অনুমতি দিলে কোণেকে গিয়ে নিয়ে আসবো। কি বিআই মশাই! হ্যাঁ যান। হ্যাঁ আসুন আসুন, কাজী সাহেব আসুন, প্লিজ আসুন। এই যে, হ্যাঁ কি বিআই মশাই, বলেছিলাম তো 2 ঘন্টা পরে ছেলেটাকে অন্যরকম দেখবেন। হ্যাঁ ছেলেটা তো বেশ ভালোই। দিদি তোকে আজ খুব সুন্দর লাগছে। তোকেও ভীষণ সুন্দর লাগছে। আসুন কাজী সাহেব, আসুন আসুন। এই সরো সরো সরো, কাজী সাহেব এসেছেন, বসুন। শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, কলাবাগান নিবাসী ডক্টর আব্দুল রহমান সাহেবের পুত্র মুস্তাক রহমানের সঙ্গে 10,01,000 দিলমোহর ধার্য করিয়া 5,00,000 গহনা ওয়াসিল দেখাইয়া আপনাকে নিকাহ দেওয়া হইতেছে, বলুন কবুল? দিদি কবুল? বৌদি বল না। বলুন মা, কবুল? কাজী সাহেব আমার মনে হয় কি প্রথম বিয়ে তো তাই একটু নার্ভাস, পরের বারে সব ঠিক হয়ে যাবে। বলুন কবুল। বল কবুল। কবুল, আলহামদুলিল্লাহ। আসুন আসুন কাজী সাহেব, আসুন। হ্যাঁ আসুন, চলো। শুনুন রমণীগণ, আপনাদেরকে একটা কথা বলে যাই, মনে রাখবেন বিয়ের সময় রাজি হতে যত দেরি করবেন
বিয়ের পরে বরের মন পেতে ততই দেরি হবে। ধন্যবাদ। পাগল, একদম পাগল। ধুর, ওই দেখো বউ আসছে। কি দুটো? না দুটো না, একটা। ওঠো। হ্যাঁ হ্যাঁ, বৌদি বসবে এখানে। এই যে দুটো বউ। না না, একটা দেখ। এসো বৌদি, এসো এদিকে, এসো এদিকে। ও মা, কি সুন্দর, দারুণ লাগছে। দাদা, বৌদি এবং এখানে যত পুরুষ ও মহিলা আছেন সকলে শুনুন, এই যে দুজনের মাঝখানের হাজার হাজার মিলিমিটারের দূরত্ব, এই দূরত্ব আজকে রাতে ঘুচে যাবে। মধ্যরাত পর্যন্ত দেরি সইবে না গো। কেন মধ্যরাত পর্যন্ত দেরি করব? এখন কেন না বলো, এখনই কেন নয়? বিয়ের নামে ভয় যে করে, একাই আছি বেশ। বউয়ের বায়না মেটাতে হয় সারা জীবন শেষ। নামে ভয় যে করে, একাই আছি বেশ। বিয়ের নামে ভয় যে করে, একাই আছি বেশ। বউয়ের বয়না মেটাতে হয় সারা জীবন শেষ। যায় না তবু মন পাওয়া, মেয়েদের মন পাওয়া। যায় না তবু মন পাওয়া, মেয়েদের মন পাওয়া। বিয়ের পরে এক বছরে প্রেমের মধু শেষ। বউয়ের মুখ চামটা খাওয়াই করতে হয় অভ্যেস। চায় না তবু মন পাওয়া, মেয়েদের মন পাওয়া। বেদের মেয়ে জোছনায় আমায় কথা দিয়েছে, বেদের মেয়ে জোছনায় আমায় কথা দিয়েছে। আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জোছনায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে। যার করতে লাগে লাজ, স্বামীর পকেট মারতে সে বউ দেখায় হাতের কাজ। বিয়ের পরে শ্বশুর বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, বউয়ের নিজের দেশ। এত বায়না মেটায় স্বামী দশটা করলে বেশ। নাই বা হলো মন পাওয়া, ছেলেদের মন পাওয়া। নাই বা হলো মন পাওয়া, ছেলেদের মন পাওয়া। নাই বা হলো মন পাওয়া, মেয়েদের মন পাওয়া। নাই বা হলো মন পাওয়া, মেয়েদের মন পাওয়া।
আচ্ছা আপনারা সবাই ভালো করে খাচ্ছেন তো? আপনারা এই আপনার প্লেটে তো কিছুই নেই। না 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 না, নিতে হবে নিতে হবে। না 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 না, খাওয়া না নিলে হবেই না। দেখি এই মাংসটা আপনার। হ্যাঁ কি এসব কি? হ্যাঁ আচ্ছা আপনারা কি খাচ্ছেন? হ্যাঁ বিয়াই, দেখে তো মনে হচ্ছে আপনারই ছেলে। মনে হচ্ছে ও এবারে নিয়ে ছেলে। বাবু তুমি কি খাচ্ছ? পেট ভরে খাবে, কোনো লজ্জা করবে না। ভালো ছেলে। চারপাশে এত আলো এত হাসি গান এত উচ্ছ্বাস, তবে কেন বুক জুড়ে এত হাহাকার, নীল নীল বেদনা নীল বসবাস। চারপাশে এত আলো এত হাসি গান এত উচ্ছ্বাস, সারা রাত ঘুমোবে না, সারা রাত শুধু এই গানটাই শুনবে। তুই আমাকে চিনিস না, এখনো সময় আছে, শোন, তুই ওকে ছেড়ে দে, ওকে ভুলে যা, নাহলে তোর জীবন আমি আগুনে পুড়িয়ে ছারখার করে দেব। এই ধারটা কোথায় আছে, কোথায় আছে, কত দূর?
এই দাদা, দাদা কিন্তু পুরো ফেট। আর বৌদির কি হবে ভগবানই জানে। আরে দেখ, গিয়ে ভয় কাঁপছে। যে হাসিটা হেসেছি না, আরে অমৃশ পুরি ফেল। আমি কিছু জানি না, আমি কিছু করিনি কিন্তু। বান্দরামি হচ্ছে না, হ্যাঁ এসব কি? দাদা তুমি কিন্তু ছোট বন্ধুর সামনে আমার প্রেস্টিজ পাংচার করছো। প্রেস্টিজ? তুই আগে উপরে চল, তারপরে তোর ব্যবস্থা করছি। বড় দাদা কান ধরলে মাইন্ড করে নিচ্ছে। চল চল, দেখাচ্ছি মজা। এই যে শয়তানটাকে নিয়ে আসলাম, এবার ওকে শাস্তি দাও তুমি। বৌদি, দাদা পাগল হয়ে গেছে, দাদা একদম পাগল হয়ে গেছে। আমাকে নিচ থেকে ধরে এখানে নিয়ে এসে বলছে যে আজকে রাতে তোমার সাথে এখানেই থাকতে হবে। এই কি বললি? আমি থাকতে বলেছি তো তোমার সাথে? সম্ভব? চলো বলো। এই দাঁড়া, শোন, দেখলে আপনাদের আমি বারবার বলেছি, চাকরির শুরুর দিন থেকে বলেছি, আমার দুটো জিনিস পছন্দ নয়। এক হচ্ছে কমিটমেন্ট না রাখা, আর এক হচ্ছে মিথ্যে কথা বলা। আপনি তারপরও মিথ্যে কথা বলেছেন। সরি স্যার। সরি সরি। হ্যাঁ বলুন আঙ্কেল। কেমন আছো তুমি? আচ্ছা তুমি কি অফিসে? হ্যাঁ আমি অফিসে। আমি তো তোমার অফিসের বাইরেই, তাহলে সামনাসামনি কথা হোক। সে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসছি আমি আসছি। আঙ্কেল, what a pleasant surprise. কেমন আছেন? ভালো আছি। আসুন আসুন, প্লিজ আসুন। ভালো আছি, হ্যাঁ আসুন আসুন আঙ্কেল, আসুন প্লিজ, বসুন বসুন। এইবার বলুন কি করতে পারি আপনার জন্য? যেটা করতে পারো, আমি ভাবছি একটা বাড়ি তৈরি করব। আচ্ছা। সেই বাড়িটির জন্যে অনেকগুলি ডিজাইন তৈরি করিয়েছি, অনেক ইঞ্জিনিয়ারকে দেখিয়েছি, তাদের কারোর ডিজাইন এবং তাদের কারোর কথাই আমার পছন্দ হয়নি। আচ্ছা, তুমি কিছু করতে পারো কিনা একটু দেখো। আচ্ছা, এইটা ডিজাইন? শোন, এটা রান্নাঘরে নিয়ে যা। মা, চাইনিজ খাবো। মা, চাইনিজ খাবো? এই আমরা একাকী কোথাও যাই? হ্যাঁ, ওই যে বাবা বসে আছে, ওনাকে নিয়ে যাও। বাবা বাবা, চাইনিজ খেতে যাবো। আমি পারছি না, তুমি যাও। পারবে না? না, আমার কাজ আছে। মীরা? আরে দিদি, দিদি দিদি দিদি, ভালো আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। বাবা তুমি ভালো আছো? মা এসে গেছিস? এসো 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 এসো। কিরে তুই একা, জামাই কই? বাবা ওই তো এখন আমাকে নামিয়ে দিয়ে গেল, বললো অফিস থেকে আসার সময় নিয়ে যাবে। তাহলে তো ভালোই হয়েছে, তুই ওকে নিয়ে একটু রেস্টুরেন্টে ঘুরায়। বাবা ওর সাথে রেস্টুরেন্টে কি কোনো লাভ নেই, তুমি তো জানোই যে ওর সাথে আমার কোনো কিছুই মিলে না। তাহলে মা আমার, আজ আর তোমার চাইনিজ খাওয়া হলো না। আমি সময় দিতে পারছি না, কারণ এক্ষুনি সান আসবে, একটা প্ল্যান নিয়ে বসবো, অনেক সময় লাগবে। হ্যাঁ ওই তো এসে গেছে। এই তো আঙ্কেল, এসো এসো বসো। আপনার ডিজাইন রেডি, আপনি বুঝে নিন। হ্যাঁ আমি এটার জন্যই তো বসে আছি। শান, কি হয়েছে? কিছু না, এখান দিয়ে শুরু হয়ে এদিক দিয়ে গিয়ে এটা। বাবা তুমি এসব কি শুরু করলে? বাড়িতে একজন গেস্ট এসছে কিনা তার আপ্যায়ন করবে, তা না করে কি সব কাজবাজ নিয়ে বসে পড়েছো? ইয়েস ইয়েস, আই এম সরি। শান তুমি কি খাবে বলো? আমি ওনার বাবার বাড়িতে কিচ্ছু খাবো না, এক গ্লাস জলও খাবো না। মানে খাবে না কেন? উনি যে বাবার বাড়িতে এসেছেন, দেওর ননদ কাউকে সঙ্গে করে নিয়ে এসেছেন, কেন আমরা কি মারা গেছি?
সুতরাং ওনার বাবার বাড়িতে আমি কিছু খেতে পারি না। কারেক্ট কারেক্ট, আপনি ওনার বাবার বাড়িতে কিছুই খাবেন খাবো না, আপনি খাবেন আমাদের বাড়িতে। আসলে আঙ্কেল, আমি যেটা খাবো সেটা আপনি চাইলেও খাওয়াতে পারবেন না। কেন পারবো না, একবার বলেই দেখো। হ্যাঁ, একবার বলেই দেখো না। আসলে হয়েছে কি, আজকে সকাল থেকে ভাবছি চাইনিজ খাবো। চাইনিজ খাবে? আরে মানে চাইনিজের সাথে হাসির সম্পর্কটা কি হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের বাড়ির একজন সদস্য, তিনি চাইনিজ খাবেন বলে সকাল থেকে বায়না জুড়েছেন আর জনে জনে বলছেন, কিন্তু কাউকে সঙ্গে পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু উনি কি আমার সঙ্গে যেতে রাজি হবেন? 100%। হ্যাঁ বলো। হ্যাঁ না না, ওই ডিজাইনটা আমি পুরোটাই বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিয়েছি, বলেছি। আচ্ছা শোনো না, আমি ড্রাইভ করছি, পরে ফোন করি। ওকে গো, ওকে। কি ব্যাপার, হঠাৎ করে কাঠের পুতুল হয়ে গেলেন? কোনো প্রবলেম? তোমার রিংটোন শুনে কেন খুব খারাপ? খারাপ না, তার থেকে অনেক বেশি কিছু। মানে? মানে আমার যখন খুব মন খারাপ করে তখন আমি এই গানটা খুব শুনি, আর তারপরে মনটা ভালো হয়ে যায়। অথচ এই গানটাই তোমার রিংটোন। আরে কি আশ্চর্য, একটা গান তো কত মানুষের ভালো লাগতে পারে, তাই বলে এরকম কাঠের পুতুল হয়ে যেতে হবে? না মানে what a coincidence। দেখেছিস ভাই, সঙ্গে এরকম একটা মাল থাকলে পুরো 440 ভোল্ট। কি বললেন আপনি? আরে কালো, গরম কম দেখাস। সম্মান দিতে শেখ। কি দরকার ছিল বলতো মারামারি করার? আমরা রাস্তায় বেরোলে ছেলেরা সবসময় এরকমই মন্তব্য করে। এই অভ্যেসটা চেঞ্জ করা দরকার। সবাই যদি প্রতিবাদ করে তাহলে এরা চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই যাবে,
বিয়ের পরে হানিমুনে না গেলে কি হয়? হ্যাঁ জামাই। হ্যাঁ বাবা। তুমি বলো কোথায় যাবে? শীলা তুমিই বলো না, কোথায় গেলে ভালো হয়? কে কোথায় যাচ্ছে? কে? হ্যাঁ সান আঙ্কেল, তুমি এসে গেছো, এখন তুমিই বলো ওরা কোথায় গেলে ভালো হয়। কোথায় গেলে ভাব, নাম জানি না, ধাম জানি না, আমাকে সব ঠিক করতে হবে। আরে আগে থেকে কিছু না জানলে কি করে বলবো কোথায় গেলে ভালো হয়? ওরা বিয়ের পরে হানিমুনে যায়নি। হ্যাঁ হানিমুনে পাঠাবো, কোন দেশে গেলে ভালো হয় সেটা বলো। ও কোন দেশে গেলে ভালো হয় না? বাংলাদেশ। মানে? বললাম আর কি। জন্মের পর নিজের দেশটাই ঠিক করে দেখলাম না, হানিমুনে নাকি আবার বিদেশ যাব। তুই একদম ঠিক বলেছিস মীরা, রানীপুরে মাহিমদের একটা খুব সুন্দর বাগান বাড়ি আছে, বরং আমরা সবাই মিলে যদি সেখানে কয়েকদিনের জন্য একটু হইচই করে আসি আরো ভালো হবে, কি বলো শান? কারেক্ট ডিসিশন। আগে দেখো স্বদেশ, তারপর যাও বিদেশ। কিন্তু পায়েসের মধ্যে লঙ্কার গুলো দিলে কি পায়েস পায়েস থাকে? মানে? মানে চোদ্দ গুষ্টি নিয়ে কেউ হানিমুনে যায় তাহলে কি পায়েস পায়েস থাকবে? পায়েস তো তাহলে খিচুড়ি হয়ে যাবে। আমরা খিচুড়িই খাবো, কি বলো মাহিম? ইয়েস, এই ব্যাপারে কিন্তু আমি তোমার সাথে একমত। হ্যাঁ কারেক্ট। ইশ, আমার তো এখনই গাইতে ইচ্ছে করছে। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, সব কিছু এসে গেছে, এবার রেডি হয়ে যাও সবাই। বৌমা। হ্যাঁ বাবা। তুমি ব্যাট করবে। আমি? আমি না, আমি ব্যাট করব, আমি ব্যাট করব, বাস। স্ট্যাম্পটা মাঝখানে পোত, মাঝে লাগা মাঝে। তুমি ব্যাট করবে? হ্যাঁ। তাহলে তুমি বল করো যাও। না না, বল করবেন আপনি। আমি? হ্যাঁ, আম্পায়ার হলাম আমি। আপনি আম্পায়ার? ঠিক আছে, ওকে। নো ক্রিকেট, নো ক্রিকেট। বাবার সামনে ছেলে বেয়াদবি করতে পারে না, পারে না, পারে না। মানে? মানে হচ্ছে 200 বছর ইংরেজরা আমাদের শাসন করেছে, করেছে তো? হ্যাঁ। তখন এই ডাঙ্গুলি দেখে ক্রিকেট আবিষ্কার করেছেন। ডাঙ্গুলি হলো বাবা, ছেলে হলো ক্রিকেট। বাবার সামনে ছেলে বেয়াদবি করতে পারে না, ক্রিকেট বন্ধ, শুধু ডাঙ্গুলি হবে। হ্যাঁ। কি বলে? কি বলছে ওইসব বেয়াই মশাই? সত্যি সত্যি মিথ্যা জানি না, তবে ওর কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। মানে তাহলে ক্রিকেট হবে না, হবে না, ডাঙ্গুলি হবে। হবে হবে। আরে বেয়াই মশাই, ডাঙ্গুলি তো হবে, কিন্তু ডাঙ্গুলিতে তো আম্পায়ার নেই। চলো।
এসো চাঁদু, তুমি অনেকক্ষণ ওয়েট করিয়েছ। অনেক বড় মাছ। আবার বসে থাকো। বৌদি এসো না, বৌদি বসো। অনেকগুলো মাছ ধরেছ তো? হ্যাঁ, মাছ দেখে খুশি হলে হবে না, এগুলো নিয়ে যাও, ঝাল ঝাল করে রান্না করো, দুপুরবেলা খাবো। টুম্পা এগুলো নিয়ে যা। আচ্ছা, এই বালতিটা দিয়ে যা তাড়াতাড়ি। আচ্ছা বাবা, এসো না বৌদি। এই শান, মাছ ধরা শেষ হয়ে গেলে তাড়াতাড়ি ওখানে চলে এসো। তোমার ভালোবাসা পেলে আমি এক্ষুনি ছুটে চলে আসবো। জানি মাছ ধর, বদমাশ ছেলে, ভালো করে ঝাল দিও। তুমি সাঁতার জানো না? তুমি হাসছো কেন? হাসি, তুমি নিজে তো সাঁতার জানো না, আর ঝাঁপ দিয়েছো আরেকজনকে বাঁচাবে বলে। বাঁচাতে না পারলেও মরতে তো পারতাম। আমি ভেবেছিলাম তুমি সত্যি সাঁতার জানো না। যে জীবন দেওয়ার ক্ষমতা আমার নেই, সেই জীবন কেড়ে নেওয়ার অধিকারও তো আমার নেই। কি ব্যাপার দাদা, তুমি দেখছি মাছ না ধরে একেবারে মৎস্য কন্যা ধরে ফেলেছো। কি বলে শোনো, thank you.
জাস্ট ওয়ান্ডারফুল। ছবিতে কিছুই বোঝা যাচ্ছে না, বাস্তবে সোনার টুকরো। ঘটক সাহেব, এতদিনে মনে হচ্ছে একটা মনের মতো মেয়ে পাওয়া গেল, এবারে যদি আমার ছেলের পছন্দ হয়। এর আগেও তো আপনার ছেলেকে বেশ কয়েকটা ছবি দেখিয়েছি, কিন্তু আপনার ছেলে একজনকেও দেখতে গেল না আর পছন্দও করল না, ছবি দেখেই নাকচ করে দিল। আচ্ছা, ও কি বিদেশেই সেটেলড হতে চায় নাকি? আমারও ভেতরে ভেতরে সেরকমই চিন্তা হচ্ছে, কিন্তু সে তো কিছু স্বীকার করে না। আসুক একবারও, যদি কোনোভাবে মেয়েটিকে পছন্দ করে আমি কিন্তু এক সেকেন্ডও অপেক্ষা করব না। এবারে আসুক। এতদিন পর ফিরে এলাম দেশে, কোথায় তুমি আমার সঙ্গে একটু কথা বলবে? এখনো ফোনা তুলে আছো? দেখ, তোর লেখাপড়া শেষ হয়েছে, দুবছর হয়ে গেছে, তারপরেও তুই লন্ডনে পড়ে আছিস। আমার তো সবসময় চিন্তা হয় যদি দুম করে কাউকে এনে বলে দিস, মা দেখো তোমার জন্য বউ নিয়ে এসেছি। মা, তোমার মাথায় হঠাৎ করে এরকম একটা চিন্তা এলো কি করে? তোমার আমাকে দেখে মনে হয় যে আমি এখন বিয়ে করব? জানি না বাবা, মানুষের মনের কি ঠিক আছে? দেখ, তোর বাবার এত বড় ব্যবসা, আমি তো এতদিন একা হাতে সামলেছি, তুই বড় হয়েছিস, কোথায় ভাবলাম তুই আমার সাথে বসবি, ব্যবসাটা বুঝে নিবি, আমি বেঁচে থাকতে থাকতে দেখে যেতে চাই যে তুই সেটেলড। কিন্তু না, তোর বাবাও নেই, এখন যদি তুই বাইরে সেটেল হোস তাহলে আমি কি করব? কি করব বল? আমি তো একা মানুষ, আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ও মা, কি উল্টোপাল্টা বাচ্চাদের মতো কথা বলেছিলে তুমি! আমি তোমার গা ছুঁয়ে বলছি, আমার এই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। আর আমি এই দুবছর কি করেছি শোনো তো আগে। আমি বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি ঘুরে ঘুরে দেখেছি, নলেজ অর্জন করেছি আমি ইন্ডাস্ট্রি নিয়ে। মায়ের পাশে বসে যখন আমি এই কোম্পানিটা চালাবো, এই জিনিসগুলো কাজে লাগবে, এইটাই তো। ও ইয়া, তাই আমি কিন্তু এবার তোর বিয়ে দেব। মা না, প্লিজ। কেন? এই আমাদের বাড়িতে হইচই করে আনন্দ করার মতো আর কি বিষয় আছে বল? মা আগে শোনো। কি? আমি একটা ছোট্ট ঘটনা বলি? বল। আমার এক বান্ধবীর জন্মদিনে আমরা সবাই তাকে গিফট দিয়েছিলাম। আমার এক বন্ধু তাকে গিফট করার জন্য 1000 টাকা ধার করেছিল। তারপর সে সেই টাকাটা কিভাবে শোধ করেছিল শুনবে? কিভাবে? সে এক মাস না খেয়ে খেয়ে সেই টাকা শোধ করেছিল। আমি যখন শুনেছি মা, আমার খুব খারাপ লেগেছে। আমি চাই না আমার জন্মদিনে কেউ এতটা কষ্ট পাক। মা তুমি বলো, এটা কি উচিত বলো? না, তাই আমি ঠিক করে ফেলেছি, আমি এর উল্টোটা করি, আমার জন্মদিনে সব প্রিয়জনদের আমি গিফট দিই। ঠিক করি না মা বলো? একদম ঠিক করেছিস। থ্যাংক ইউ। তাড়াহুড়ো করে অফিস শেষ করে ছুটে এলাম। কি ব্যাপার বলো তো, হঠাৎ জরুরি তলব, তাও আবার এরকম একটা জায়গায়? কারণ আজ আমার বার্থডে। মানে এটা আপনি আমাকে এখন কেন বলছেন? এটা তো আপনার আমাকে আগেই বলা উচিত ছিল। আরে বাবা, আগে আমার কথাটা শোনো, তারপর বলো। আমার বার্থডে কখনোই বড় করে পালন করা হয় না। আচ্ছা, বরং সবাই যা করে আমি তার উল্টোটা করি। কিরকম? মানে আমার বার্থডেতে যারা আমার আপনজন, আই মিন মনের মানুষ, আমি তাদেরকে একটু খাওয়াই এবং তাদের গিফট দিই। এবং এই বছর সেই লিস্টে তুমিও পড়ে গেছো। আচ্ছা, নতুন জিনিস। হ্যাঁ। আচ্ছা, আমি আপনার গিফট নিতে পারি যদি আপনি একটা উল্টো কাজ করেন তবেই?
উল্টো কাজ মানে? উল্টো কাজ মানে হচ্ছে আমার তরফ থেকেও আপনাকে একটা উপহার নিশ্চয়ই গ্রহণ করতে হবে। বলুন রাজি। ও বলুন। আচ্ছা, ওকে, ডান ডান। তাহলে এবার আপনি আপনার গিফট কিনুন, আমি আমার গিফট কিনি, দুজন দুদিকে। গিফট কেনা শেষ করে আবার এইখানে দেখা করবো। ওকে ওকে, ডান, চলুন। আচ্ছা আচ্ছা, ওয়েট, জান, ওহ প্লিজ জান। এই নাও মশাই তোমার গিফট। আর এই নিন মশাই আপনার গিফট। থ্যাংক ইউ। এবার তাহলে আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়, তাই তো? দাঁড়াও দাঁড়াও, বাইরে বেরোনোর রাস্তা কিন্তু একটাই। ও হ্যাঁ, থ্যাংক ইউ, চলো চলো। এক্সকিউজ মি, কি? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, চলো। মা, ছবি দেখে তো ভালোই লাগছে, কিন্তু অনেক সময় বাস্তব আর ছবির কোনো মিল থাকে না, জানো তো। ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। স্যার, তোমার জন্য যে গিফটটা কিনেছিলাম সেটা আমি নিজেই নিয়ে চলে এসেছি। আমিও তাই ভাবছিলাম, এখন বুঝলাম ভুল আমরা কেউই করিনি, আমরা দুজনেই একই জিনিস কিনেছি। কি কিনেছিলে তুমি? ক্রিস্টালের লাভার স্ট্যাচু। নিশ্চয়ই, ইচ্ছে থাকলেই হয়, আন্তরিকতা থাকলে সবই হয়। দেখুন বৌদি, আপনার সাথে আমার পরিচয় নেই ঠিকই, কিন্তু আপনার স্বামী মিস্টার বিশ্বাসের সাথে আমার বেশ ভালো সম্পর্ক ছিল, উনি আমাকে খুব ভালোবাসতেন। আপনি আসবেন আমার বাড়িতে, আমাকে একটু প্রিপারেশন নেবার সময় দেবেন না? সময় দিলে আপনি আপ্যায়নের আয়োজন করবেন, তাই তো? শুনুন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এসে আপনার বাড়িতে 3 দিন ঘুরে আসব। আজকে কোনো আয়োজনের দরকার নেই, আমি শুধু আমার ছেলেটাকে নিয়ে আসব, আপনার মেয়েটাকে দেখব, তারপর বাকি কথা হবে। বৌদি, তারপরও তো? দাদা প্লিজ, আপনি হেসিটেট করবেন না, আমি ঘন্টাখানেকের মধ্যেই আসছি। এটা কোনো কথা? বাড়িতে অতিথি আসছেন, একটা আয়োজন করতে হবে না? আমি তো সে কথাই বলেছিলাম ওনাকে, কিন্তু উনি যেভাবে বললেন আমি তো না বলতে পারলাম না ওনাকে। যাই হোক, একটা কিছু তো করতে হবে, তাড়াতাড়ি করো, যাও। আচ্ছা ঠিক আছে, তুই একটু রেডি হয়ে নে। নমস্কার দাদা,
আসুন আসুন। আমি মিসেস বিশ্বাস, এই আমার ছেলে সানি। আমার মিসেস সুজাতা। নমস্কার নমস্কার। বসুন। আপনারাও বসুন না। বৌদি, আপনারা ভালো আছেন তো? খুব ভালো আছি। আচ্ছা ঠিক আছে, আপনারা বসে কথা বলুন, আমি একটু আসছি। সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। মীরা, দাদা আমি একটু আসছি। হ্যাঁ আচ্ছা। সানি সানি চল। কি মেয়েটাকে পছন্দ হয়েছে? কি লজ্জা পেয়েছে ছেলে আমার। ওকে মীরা, একটু এদিকে এসো তো মা, এসো এসো বসো। দাদা বলুন। আমাদের ফ্যামিলি সম্পর্কে আপনাকে নতুন করে তো কিছু বলতে হবে না। একদম না, অবশ্যই নয়। আমার ছেলে সানি লেদার টেকনোলজির ওপর পিএইচডি করে এসেছে। আমি চাইছি বিজনেসের সব দায়িত্ব এখন ওর ওপরে দিয়ে কিছুদিনের জন্য একটু রেস্ট নিতে। কিন্তু দাদা, আপনার এই মেয়েটিকে আমার ভীষণ পছন্দ হয়েছে, ওকে আমি নিয়ে যাব। আপনার কোনো আপত্তি নেই তো? আপনার পরিবারে আমার মেয়ে যাবে এটা আমার সৌভাগ্য। বৌদি, হ্যাঁ, আপনার কোনো আপত্তি আছে? না না, সবই ওনার কৃপা, সবই ওনার কৃপা। সো আমি আজকে একটা ছোট্ট কাজ করে যাচ্ছি। হ্যাঁ লাগে 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 ঝাকাস, আর চোখে তুই তাকালে বুকটা করে ধকাস ধকাস।
হিলেরই টকাশ টকাশ লাগে 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 ঝাকাশ আর চোখে তুই তাকালে বুকটা করে ধকাশ ধকাশ ওকে দেখে মনের থেকে বাজলো আজব সাউন্ড ডেটিং যাবো বাইকে চড়ে পোলা পান হবে চেলাস ঢাকা শহরের তোকে নিয়ে ডেটিং যাবো বাইকে চড়ে পোলা পান হবে চেলাস ঢাকা শহরের পোলা শোন তুই পাবি না এই মন করতে প্রপোজ মেসেজ করিস যতই করিস ফোন ওরে পাগলা পোলা শোন তুই পাবি না এই মন করতে প্রপোজ মেসেজ করিস যতই করিস ফোন স্টাইল দেখে হায় মেরা ফিদা হয়ে যায় বডি আছে আমার হবি আয় ওকে দেখে মনের থেকে বাজলো আজব সাউন্ড রমনা পার্কে যাব হাতটা ধরে পোলা পান হবে চেলাস ঢাকা শহরের ওকে নিয়ে ডেটিং যাব বাইকে চড়ে পোলা পান হবে চেলাস ঢাকা শহরের আমার হিরো হতে গেলে স্পেশাল হওয়া চাই করেছি প্রেমে তাই আমি করছি এত ট্রাই রানী করে রাখবো তোকে বলছি না রে লাই ওকে দেখে মনের থেকে বাজলো আজব সাউন্ড তোকে নিয়ে ডেটিং যাব বাইকে চড়ে পোলা পান হবে চেলাস ঢাকা শহরের তোকে নিয়ে ডেটিং যাব বাইকে চড়ে পোলা পান হবে চেলাস ঢাকা শহরের এক ঘন্টার মধ্যে কি হয়ে গেল বলো দেখি। কেমন আছো আন্টি? এই তো ভালো আছি। হ্যালো, আজকে তো একটা ঝড়ের মতো ঘটনা ঘটে গেল আমাদের বাড়িতে। তাই? হ্যাঁ হ্যাঁ, তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবে। শুনি তাহলে, আশ্চর্য হওয়া যায় কিনা। বহরমপুরের বিখ্যাত বিশ্বাস পরিবারের মিস্টার বিশ্বাসের স্ত্রী হঠাৎ করে আমাকে ফোন করলেন যে এক ঘন্টার মধ্যে আমি আপনাদের বাড়িতে যাচ্ছি। তারপর? না বলতে পারলাম না। উনি যথারীতি আসলেন ওনার পুত্রকে সাথে নিয়ে। উনি আমার মেয়েটিকে দেখলেন এবং পুত্রের জন্য পছন্দ করলেন এবং আংটি পরিয়ে দিলেন। সে কি? এ তো মহা আশ্চর্যের বিষয়। এ তো ঝড় নয়, এ তো রীতিমতো সাইক্লোন। কিন্তু আঙ্কেল, এইরকম একটা বিষয় আপনার আগে বলা দরকার ছিল। এটা তো শুকনো মুখে সেলিব্রেট করা যাবে না। মিষ্টি লাগবে, মিষ্টি নিয়েছি। এই পাগল, দাঁড়াও। কেন? কত মিষ্টি তুমি খেতে চাও? সব বাড়িতে আছে। বাসি মিষ্টি দিয়ে হবে না, একদম গরম গরম রসগোল্লা নিয়ে আসতে হবে। আমি নিয়ে আসছি। কে কোথায় আছিস? বিয়ের বাজনা বাজা। প্যাঁ 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 প্যাঁ। কোথায় গেল ওই পাগলটা? এক ঘন্টা হয়ে গেল,
ও তো এরকম করার ছেলে নয়। ফোন করত, কোথায় আছে? বাবা, ওর ফোন সুইচ অফ। দেখি, হ্যাঁ, বন্ধই বলছে। ফোন বন্ধ করবে কেন? হ্যালো। হ্যালো, এটা কি শানির বাড়ির নাম্বার? আগে আপনি কে? আমি মীরা। শানকে একটু... শান কি আপনাদের বাড়িতে? হ্যালো, হ্যালো। আচ্ছা, শান বাড়িতে কটায় ফেরে? সবসময় তো 10টার আগেই ফেরে, আজকে তো 11টা পার হয়ে গেল, মোবাইলও বন্ধ, আমরাও দুশ্চিন্তার মধ্যে আছি। ম্যানেজার বাবু। হ্যাঁ স্যার। ওই মীরার বাবা এসেছেন, খেয়াল রাখবেন ওনার আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়। ওকে স্যার। আর আমার কথা জিজ্ঞেস করলে বলবেন আমি নেই। আপনি কোথায় আছেন স্যার? আমি কোথাও যাচ্ছি না, আমি চেম্বারেই আছি, এলে বলবেন আমি নেই। না, একটা সিম্পল কথা আপনি বুঝতে পারছেন না, বলবেন আমি নেই, ব্যাস। ওকে।
স্যার তো মিথ্যে কথা একদম পছন্দ করেন না। তাহলে নমস্কার স্যার। আমি ভালো আছি বাবা। আমি সানের সাথে দেখা করতে এসেছিলাম, আছে তো? স্যার তো নেই। নেই? আচ্ছা, আজ দুদিন হলো ওর মোবাইলটাও বন্ধ, কেন বলুন তো? তা তো জানি না স্যার। আপনি বসুন স্যার, উনি নেই তো কি হয়েছে? আপনি একটু ব্রেকফাস্ট করে তারপর যাবেন। এই ফরিদ! না 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 না, দরকার নেই, আমি আরেকদিন এসে খাবো। ও এলে ওকে বলবেন আমাকে যেন একটা ফোন করে। ওকে স্যার, নমস্কার। ম্যানেজার বাবু, আমি আমি খুবই লজ্জিত। আমি আমি জীবনে যে কাজটা সব থেকে অপছন্দ করি সেটা আজকে আপনাকে দিয়ে করিয়েছি। আমি আপনি আমাকে ক্ষমা করবেন। মিথ্যে বলে আমি কষ্ট পাইনি স্যার, আমি কষ্ট পাচ্ছি আপনাকে দেখে। আপনার কি হয়েছে স্যার? ও আপনি আসুন। বসুন। না না, আমি বসবো না। শান কি বাড়িতে আছে? না। ও কোথায়? কাল থেকে ফোনটাও বন্ধ। আপনি বলতে পারেন ও কোথায় আছে? আমি জানি না। আঙ্কেল নমস্কার। হ্যাঁ ঠিক আছে, বসো। না আঙ্কেল, আমি বসবো না। কাল থেকে তো শানের কোনো খবরই পাচ্ছি না, ওর ফোনটাও বন্ধ। আপনি বলতে পারবেন ও কোথায় আছে? তোমার মুখ চোখ দেখে মনে হচ্ছে তুমি ভীষণ টেনশনে আছো। তোমার টেনশন কি আমাদের থেকেও বেশি? না মানে আঙ্কেল, আমি এখন আসছি। এক্সকিউজ মি, আমার নাম মীরা। আমি একটু শানের সাথে দেখা করতে চাই, উনি কি অফিসে আছেন? না, উনি তো অফিসে নেই। আচ্ছা, আমি যদি দু চার ঘন্টা এখানে অপেক্ষা করি আপনাদের কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা হবে কেন, প্লিজ বসুন। আমি আপনাকে বিশ্বাস করি না। মানে? মানে আপনি আমাকে শানের চেম্বারটা দেখান, আমি নিজে গিয়ে দেখতে চাই। প্লিজ এদিকে গিয়ে ফার্স্ট রুম। থ্যাংক ইউ। চারপাশে এত আলো, এত হাসি গান, এত উচ্ছ্বাস, তবে কেন বুক জুড়ে এত হাহাকার? নীল নীল বেদনার নীল বসবাস,
চারপাশে এত আলো এত হাসি গান এত উচ্ছ্বাস তবে কেন বুক জুড়ে এত হাহাকার নীল নীল বেদনার নীল বসবাস নীল নীল বেদনার নীল বসবাস পথে এত কোলাহল বিনোদন সরোবরে মানুষের ঢল ও নগরীর পথে পথে এত কোলাহল বিনোদন সরোবরে মানুষের ঢল তবু কেন শুনি আমি বিষাদের সুর বাতাসের বুক জুড়ে দীর্ঘ শ্বাস নীল নীল বেদনা নীল বসবাস সবাই তবু নয় সঙ্গী ভিতরে ভিতরে শুধু কত ভঙ্গি সঙ্গে সবাই তবু নয় সঙ্গী ভেতরে ভেতরে তবু কত ভঙ্গি তবু কেন শুনি আমি বিষাদের সুর বাতাসের বুক জুড়ে দীর্ঘ শ্বাস চারপাশে এত আলো এত হাসি গান এত উচ্ছ্বাস তবু কেন বুক জুড়ে এত হাহাকার নীল নীল বেদনা নীল বসবাস নীল নীল বেদনা নীল মীরা 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 প্লিজ এটা অফিস মীরা প্লিজ চলো বাইরে কোথাও গিয়ে বসি সেদিন আমাদের বাড়ি থেকে চলে এলে তারপর থেকে তোমার ফোন বন্ধ আর তোমায় ফোনে পাচ্ছি না বলে আমাদের বাড়িতে প্রত্যেকের কতটা চিন্তা হচ্ছে তুমি জানো তুমি যদি একটা ফোন করেও আমাদের জানাতে যে তোমার কোনো অসুবিধে হয়েছে তাহলেও আমরা নিশ্চিন্ত হতে পারতাম কি হয়েছে তোমার আমরা কি ভুল করেছি বলো কেন তুমি এরম করছো আমাদের বাড়ির প্রতিটা মানুষ চিন্তা করছে আমরা কি কোনো অপরাধ করেছি তোমাদের কোনো অপরাধ নেই অপরাধ করেছি আমি গত দুদিন আমি যা করেছি তাতে সবাই কষ্ট পেয়েছে শুধু তোমরা না বাবা বাহাদুর চাচা আমার অফিসের স্টাফ সবাই কাল রাতে আমি যখন বাড়ি পৌঁছেছি বাহাদুর চাচা তো কেঁদেই ফেলেছেন আর বাবা যখন আমার দিকে তাকালো
আমি বাবার দৃষ্টি সহ্য করতে না পেরে সামনে থেকে চলে গেছি। কিন্তু কেন, সমস্যাটা কোথায় আমাকে বলবে না তুমি? আমার বাবাকে এখানকার সমস্ত শিক্ষিত মানুষজন চেনে এবং জানে, জ্ঞানের এক বিশাল ভাণ্ডার। আমার জীবনে তিনি কোনো অপ্রাপ্তি রাখেননি, কোনো বিষয় না করেননি আমাকে। শুধু একটা বিষয়ে সব সময় সাবধান করতেন, অতি আবেগ। আবেগে কোনো কিছুর সঙ্গে জড়ানো তিনি পছন্দ করেন না। আর আমি আমি জেনে শুনে সেই ভুলটাই করেছি। তোমাদের সঙ্গে মিশতে মিশতে আমি যে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজে বুঝতে পারিনি। সেদিন যখন তোমার বাড়িতে গিয়ে শুনলাম তোমার এনগেজমেন্ট হয়ে গেছে, আমার আমার কেমন যে লাগলো আমার ভেতরটা আমি বুঝতেই পারলাম না। মিষ্টি কেনার নাম করে বেরিয়ে এলাম, বাইরে এসে পৃথিবীর দিকে তাকালাম, পৃথিবীটা অসহ্য মনে হতে লাগলো। ফোনটা বেজে উঠলো, মনে হলো ফোনটা ছুঁড়ে ফেলে ভেঙে দিই, বন্ধ করে দিয়েছি। এরপর আমি কি করেছি আমি জানি না, আমি বলতে পারবো না। আমি আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না মীরা, আমার আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না মীরা, করে না। আমিও বুঝতে পারিনি শান, আমিও বুঝতে পারিনি আমি তোমায় ভালোবেসে ফেলেছি। এতদিন তোমাকে না পেয়ে আমি বুঝতে পেরেছি যে আমি সারা দিন সারা রাত আমার মনের প্রতিটা কোনায় ঘুরে ঘুরে দেখেছি, সেখানে তুমি ছাড়া আর কেউ নেই, আর কিচ্ছু নেই। কিন্তু এটা সম্ভব না মীরা। কেন সম্ভব নয়? আমার এনগেজমেন্ট, এটা আমি মানি না। কোথাকার কোন মহিলা এসে আমাকে আংটি পরিয়ে দিয়ে যাবে? কথা নেই, বার্তা নেই, আমার মতামত নেই। আমি এই এনগেজমেন্ট মানি না, আমি পর মুহূর্তে ওই আংটি খুলে ফেলে দিয়েছি। আর মীরা, এর থেকেও কঠিন সমস্যা আছে যেটা অতিক্রম করা আমাদের পক্ষে সম্ভব নয়। বলো কি সমস্যা, আমি জানতে চাই। আমি কোনো সমস্যাই মানি না, বলো বলো শান। শুনবে? হ্যাঁ, চলো। সবাই চুপ করে আছিস কেন? আমি কিছু আনিনি বলে রাগ করেছিস? জানো মীরা, আমি এখানে কোনোদিনও খালি হাতে আসি না। ওদের জন্য চকলেট, চিপস, কিছু না কিছু নিয়ে আসি। ওরা আমার কাছ থেকে আনন্দ করে কেড়ে নেয়, আর আমি চোখ ভরে সেটা দেখি। অথচ আজকে আমি ওদের জন্য কিচ্ছু আনিনি। দেখেছো আমি কত খারাপ হয়ে গেছি? আমি খারাপ হয়ে গেছি। তোরা আমাকে ক্ষমা করে দিস। আমি না একদম ভুলে গেছিলাম, আবার যখন আসবো তখন আর ভুল হবে না। এই নে, কান ধরছি। আমি আমি একটা পচা, আমি আমি খুব পচা, ক্ষমা করে দে দাদা।
তুমি সবসময় আমাদের হাসতে বলো, তুমি এখন কাঁদছো কেন? তোমার কি হয়েছে দাদা? কি হয়েছে তোমার দাদা? তুমি কেঁদো না, আর কাঁদছো কেন? তুমি কেঁদো না, থাক আর কাঁদতে হবে না। তোর আজকে যা, আমি আরেকদিন আসব। আপনারা একটু ওদের নিয়ে যান, যা। গুড নাইট স্যার, টাটা। এদের কারো কারো পরিচয় আছে, কিন্তু বেশিরভাগেরই নেই। শুধু এই শহরেই এদের মতো প্রায় 25-30 হাজার আশ্রয়হীন ছেলে মেয়ে আছে। আমরা এবং আরও কয়েকটি এনজিও মিলে মাত্র কয়েক হাজার ছেলে মেয়ের থাকবার ব্যবস্থা করতে পেরেছি, আর বাকি ছেলে মেয়েগুলো রাস্তাঘাটে ঘুমোচ্ছে। কেউ কাগজ কুড়ায়, কেউ ময়লা আবর্জনা ঘেটে খাবার খুঁজে বার করে, কেউ আবার মজুরের কাজ করে। কিছু ছেলেমেয়েকে ব্যবহার করা হয় মাদকের ব্যবসায়, আর কয়েকজনকে ব্যবহার করা হয় রাজনৈতিক কর্মকাণ্ডের নাশকতার কাজে। এভাবেই সারাদিন ওরা ব্যস্ত থাকে, এক বেলা আধ বেলা খেতে পায়, আর রাত হলে বাস টার্মিনাল, লঞ্চ ঘাট, ট্রেন স্টেশন, কেউ কেউ আবার ফুটপাথেও ঘুমিয়ে পড়ে। তুমি একবার ভাবতে পারো, খোলা আকাশের নিচে, বিছানাপত্র ছাড়া, মশারি ছাড়া এক রাত কাটানো, ভাবতে পারো? এদের কষ্টের কথা ভাবলে আমার বুকটা ভেঙে যায়, কারণ আমিও এদের মতোই একজন। কি রে, তোরা যে কি করছিস? কেন, কি ব্যাপার বল তো? আরে তোদের বৌদি জামা কাপড় শুকোতে দিয়েছিল, সব চুরি হয়ে গেছে। ও, এগুলো তো আসলে বাচ্চা ছেলেটা করে জানো তো। একবার শুধু ওকে দেখতে পাই, ওর ঠ্যাং আমি খোঁড়া করে দেবো। তুই কি দাদার জামা কাপড় গুলো চুরি করে নিয়েছিস নাকি? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এখান থেকে হসপিটালে প্রায় এক মাস। এই এক মাস ছিল আমার জীবনের সব থেকে সুখের সময়, কিন্তু হাসপাতাল থেকে যেদিন আমাকে রিলিজ করে দেওয়া হয় সেদিন আমার দু চোখ ভরে জল এলো। কেন এলো কে জানে। এই যে আমার সোনা বাবা, মন খারাপ করার কিচ্ছু নেই, এখানে নিয়মই এরকম, সবাই অসুস্থ হয়ে আসে আর সুস্থ হয়ে চলে যায়। স্যার আসবে না? স্যার না এলে আমি যাব না। ও তো যেতেই চাইছে না। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, শানা এখন কেমন আছে? ভালো আছে, কিন্তু ও যেতে চাইছে না, আপনাকেই আসতে হবে। তুমি কি আমার সাথে যাবে?
সেই এলাম ডক্টর শরীফের কাছে। সেই থেকেই আমি পুরো জীবনটাই ওনার দান। উনি আমার জীবনের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেননি, শুধু একটা ব্যাপারেই আমাকে সব সময় সাবধান করতেন, আমি যেন কোনো ইমোশনাল ব্যাপারে না জড়াই। আমি সেই ভুলটাই করলাম, কিন্তু মীরা, আমি তো জানতাম না বাস্তব জীবনে কে আমার বাবা কে আমার মা। সামাজিক কোনো বিষয়ে এলেই এই প্রশ্নটা উঠবে, আর তারপর আমাকে কেউ গ্রহণ করবে না। আর সে কারণেই আমি তোমাকে বলেছি, ভালোবেসে আমি ভুল করেছি। ভুল তুমি করনি শান, ভুল আমিও করিনি। প্রেম মানুষের জীবনে একটি স্বাভাবিক বিষয়। কে কখন কাকে কিভাবে ভালোবেসে ফেলবে মানুষ তা নিজেও জানে না। যেমন আমিও বুঝতে পারিনি আমি কখন তোমায় ভালোবেসে ফেলেছি। এখন শুধু এইটুকুই জানি, আমার হৃদয়ে সবটুকু জায়গা জুড়ে আছো শুধু তুমি। আমি আর কোনো কিছু ভাবতে পারছি না। শান, তোমার পিতৃ পরিচয় নেই ঠিকই, কিন্তু তোমার যা আছে এখানকার অনেক মানুষেরই তা নেই। আমার জীবনে দেখা অসংখ্য মানুষের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ। তুমি আর ডাক্তারবাবু, তোমরা হলে মহামানবের প্রতিচ্ছবি। আজ আমিও সেই মহাকবি চণ্ডীদাসের মতো বলবো, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। সমাজ বলে কথা, কোনো কোনো ক্ষেত্রে এই সমাজ এক ভয়ঙ্কর দানব। তোমার আমার সম্পর্ক যখন একটা সামাজিক পরিণতির দিকে এগোবে, তখন দেখবে সব কটা দাঁত বের করে দাঁড়াবে সমাজ। পারবে তখন সমস্ত অস্তিত্ব নিয়ে এই সমাজের বিরুদ্ধে দাঁড়াতে পারবে? উপরে আকাশ নিচে মাটি, এই আমি ধরেছি তোমার বাহু। নিঃশেষ হয়ে যাক সব শনি সব রাহু, আমি শুধু তোমার তুমি আমার। আমার সকাল তুই সূর্যাস্ত, স্বপ্ন তুই আমার সাধনা। যদি হয় হোক মরণ আমার, তোরই গলিতে হোক না। বেসামাল মন বড় অনমন, কাটে না এ দিন তুই ছাড়া। বেসামাল মন বড় অনমন, হ কাটে না এ রাত তুই ছাড়া। তোর জন্যে এমন দিবানা, এমন দিবানা, তোর জন্যে এমন দিবানা, তোর জন্যে এমন দিবানা, 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 দিবানা।
ভাসালাম ভাসালাম আমার মনের জাহাজ, আয় না বলে দে হবি তুই যে আমার, বুনেছি বুনেছি আমি স্বপ্ন হাজার, মন পেল নতুন বাহানা তোর জন্যে মন দিবানা, তোর জন্যে এমন দিবানা, দিবানা 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 দিবানা। রামধনু রামধনু রঙে রাঙালি, চিনচিনে প্রেম ব্যথা মনে ধরালি, আয়না তোকে জড়াই আমার বুকেতে, সাথে থাকবো দুজন সুখে দুঃখেতে, মন পেল নতুন ঠিকানা জন্যে এমন দিবানা, তোর জন্যে এমন দিবানা, তোর জন্যে এমন দিবানা। হ্যালো এভরিওয়ান, আপনারা নিশ্চয়ই সবাই জানেন কেন আজ সবাই মিলে এখানে আমরা একত্রিত হয়েছি। আমার ছেলে মিস্টার সানি বিশ্বাস, ওর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যই কিন্তু আজ আমরা একত্রিত হয়েছি। আমার ছেলে বাইরে পড়াশোনা করেছে, ও হয়তো আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের ব্যবসা খুব ভালোভাবে বুঝে উঠতে পারবে না। সুতরাং আপনারা সবাই যদি একটু আন্তরিকভাবে ওর সাথে একটু সহযোগিতা করেন, আমার বিশ্বাস ও ব্যবসাটা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং কোম্পানিটাও খুব ভালোভাবে চালাতে পারবে। ম্যাডাম, আমাদের স্যার তো আমাদের সবাইকে ভীষণ ভালোবাসতেন, তার অবর্তমানে আপনিও আমাদের খুব ভালোবেসেছেন। আর্থিক ব্যাপার ছাড়াও বিপদে আপদে আপনি সব সময় আমাদের পাশে থেকেছেন। আমরা সবাই বিশ্বাস গ্রুপের কাছে ঋণী, সুতরাং ম্যাডাম আপনি ভাববেন না, স্যারকে সব রকম সহযোগিতা করবার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না। থ্যাংক ইউ মিস্টার রায়। সানি, উনি হচ্ছেন আমাদের কোম্পানির জিএম। আচ্ছা জিএম স্যার। ইয়েস স্যার। আমাদের অ্যানুয়াল রিপোর্টটার ব্যাপারে যদি একটু ব্রিফলি আমাকে বলতেন তাহলে খুব ভালো হতো। শিওর স্যার, প্লিজ। স্যার আপনি চাইবেন ভেবেই আমি সব কিছু গুছিয়ে রেখেছি। থ্যাংক ইউ সো মাচ। সারপ্লাস 100 কোটির উপরে? ইয়েস স্যার। দ্যাট মিন্স 10% আসে 10 কোটি সামথিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই মিটিংয়ে একটা ডিসিশন নিতে চাই, সেটা হলো এই 10%-এর মালিক আপনারা। বছরের শেষে এই টাকাটা আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। তবে একটা পারমিশন আমি নিয়ে রাখি, সেটা হলো লো ইনকাম গ্রুপের লোকেরা একটু বেশি টাকা পাবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, সি ইউ অ্যাগেইন। এটা হচ্ছে তোমার অফিস রুম। বাহ বাহ, ছোট কিন্তু বেশ কিউট এটা। এতদিন কিন্তু মনে হয়নি, আজকে তোমার চেহারা দেখে মনে হচ্ছে। বসুন মিস্টার এমডি, আপনি আপনার চেয়ারটাতে বসুন।
মা আজকে অন্তত তুমি বসো। নো, দ্যাট ইজ ইওর চেয়ার, কাম অন বাবা, কাম 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 কাম, মাই সুইট বাবা, সিট ডাউন। ওয়াও মা, ফিলিং সামথিং ডিফারেন্ট, নিজেকে একটু বড় বড় লাগছে। আর ইউ হ্যাপি মা? হ্যাপি, ছেলেকে বড় দেখলে মায়ের চেয়ে খুশি এই পৃথিবীতে আর কেউ হয় না। সানি, হ্যালো। হ্যাঁ, আমি সানি বলছি আঙ্কেল। হ্যাঁ বলো বাবা। আপনারা কি বাড়িতে আছেন? হ্যাঁ বাড়িতে, আমি এক্ষুনি আসছি, আপনারা একটু বাড়িতেই থাকবেন প্লিজ। অবশ্যই এসো। ওকে ওকে, থ্যাংক ইউ। এই সানি আসছে। তাই? হ্যাঁ। তাই নাকি বাবা? হ্যাঁ রে মা, অনেক প্রশংসা শুনেছি ওর, আজ তাহলে দেখা হয়ে যাবে। সেম টু মি। ওগুলো বের করো। হ্যাঁ স্যার। হ্যালো আঙ্কেল। আরে এসো এসো এসো, থাক 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 থাক। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। দরজাটা একটু খোলা থাক, কিছু ফলমূল আছে, আমার লোকজন নিয়ে আসছে। এসো বসো। ওরা? আমার বড় মেয়ে শীলা। ও আচ্ছা আচ্ছা, হ্যালো। ওর হাজবেন্ড মাহিম। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। দাদা আর দিদি ভাই আছেন যখন খুব ভালোই হলো। ব্যাপারটা হচ্ছে কাল আমাদের অফিসে আপনাদের সবাইকে আসতে হবে। তাই? অফিসে কেন? আসলে খাওয়া দাওয়া নয়, সেক্ষেত্রে আপনাদের বাড়িতেই ডাকবো। অ্যাকচুয়ালি আমি শুধু আমার অফিসটা দেখাতে নিয়ে যাব। আর আসলে আমি আজ খুব এক্সাইটেড, আমার মা আমাকে অফিসের বিষয়পত্র বুঝিয়ে দিয়েছে, আর আমি এই গ্রুপের MD এখন, আর আপনারাই সত্যি বলতে এখন আমার আপনজন। মা আমার অফিসটা এত সুন্দর করে সাজিয়েছে না যে আমি এক্সাইটমেন্টটা সামলাতেই পারছি না, আমি খুবই এক্সাইটেড। ভেরি গুড, আমরা অবশ্যই যাব। তুমি আমাদের নিমন্ত্রণ করছো, আমরা যাব না? দ্যাটস ইট বাবা, সানির এক্সাইটমেন্ট কিন্তু আমার বেশ ভালো লেগেছে। হ্যালো হ্যালো আন্টি, কেমন আছো বাবা? থাক ভালো আছি। বসো, এখানে রাখ। নাও। হ্যাঁ থ্যাংক ইউ। এটা একটু দে, তুমি বসো নাও। বাবা একটা মিষ্টি নাও। নাও। হ্যাঁ নিয়ে নেব। সানি। হ্যাঁ মীরা। হ্যাঁ? এখনো কলেজ থেকে ফেরেনি। ও ইটস ওকে ইটস ওকে, কাল অবশ্যই আপনারা 12টার মধ্যে অফিসে চলে আসবেন, কিন্তু ওখানেই খাওয়া দাওয়া করবো আমরা। আর মীরার যদি কাল ক্লাস থাকে অবশ্যই যেন একটু ম্যানেজ করে ও। হ্যাঁ আমি ম্যানেজ করতে পারবো না। এটা কি রকম কথা? ছেলেটা নিজে এসে আমাদের যেতে বলেছে, আর আমরা সবাই তাকে কথা দিয়েছি। মা আমি তো আর কথা দিইনি। এই তুই কথা দিবি, তুই ছিলি নাকি? হ্যাঁ এসব বাজে কথা বলবি না, তৈরি হ, তাড়াতাড়ি নিচে আয়। কি ব্যাপার, কি হয়েছে? তোমার মেয়ে যেতে চাইছে না। ও না গেলে আমাদের যাওয়ার কি কোনো মানে হয়? হ্যাঁ। আরে মীরা তাড়াতাড়ি রেডি হয়ে নে রে, আমরা নিচে গেলাম। আসুন আসুন। নমস্কার নমস্কার বৌদি। ভালো আছেন তো দাদা? চলে এসেছি আমরা। কেমন আছেন আপনি? চলুন দিস ওয়ে কাম, একটু একটু একটু। ভালো আছেন তো? নাইস। হ্যাঁ
আঙ্কেল, মীরার কিছু ছবি তুলি আলাদা করে। হ্যাঁ হ্যাঁ, ওকে এসো, তোমরা আসুন আসুন, চলুন। দিদি দিদি, একটু আলাদা করে ছবি তুলি আমি। যা না, নাও মন ভরে ছবি তোলো। আপনার ভেতরে যান, আমি এক্ষুনি আসছি। মীরা, ওইদিকে দাঁড়াও। ওয়াও, আরেকটা, দারুণ এসেছে। ম্যাম, স্মাইল প্লিজ। নমস্কার নমস্কার বৌদি। নমস্কার নমস্কার বিআই সাহেব, কেমন আছেন? আমি ভালোই আছি। দাদা, একটা ভালো সময় দেখে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। আমার ছেলের কথা আমি আর কি বলবো বলুন তো। আপনার মেয়েকে দেখে আমি তো নিজেই ভীষণভাবে প্রেমে পড়ে গেছি। ঠিক আছে বৌদি, আমার বাড়ির সবার সাথে কথা বলে এই সপ্তাহের মধ্যেই দিন এবং তারিখটা ঠিক করে নেব। ওকে ওকে, ভালো থাকবেন দাদা। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। পুরো পরিবারটাকেই আমার খুব ভালো লেগেছে জানো। আমারও খুব ভালো লেগেছে। এত বড় লোক, মনের মধ্যে কোনো অহংকার নেই, খুবই আন্তরিক। আরে কি ব্যাপার? ভালো? এই তো। হ্যাঁ ভালো। হ্যাঁ ভালো আছি। কিছু ভালো জিনিস দেখো তো। আপনি এটা দেখতে পারেন, এটা ভালো লেটেস্ট কালেকশন, ভালো লাগবে। নেক্সট এইটা দেখুন, এইটা তো ভালো লাগবেই। থ্যাংক ইউ। হ্যালো, কে বলছেন বলুন? মীরা, আমি সানি। তুমি আমাকে ঘন্টাখানেক সময় দিতে পারবে? আমি আমার এক ভাইয়ের সাথে লেক মার্কেটে এসেছি। আরে বলো কি, আমি তো ওখানেই। কোন ফ্লোরে আছো তুমি? ফোর্থ ফ্লোরে। আচ্ছা আচ্ছা, রাখো, আমি আসছি। ওরা এত তোড়জোড় শুরু করেছে, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। ও এখানে আসছে। আমি কি চলে যাব? তুমি কেন যাবে? আমি তো বলেছি আমরা একসাথে আছি। ঝড় কিন্তু শুরু হয়ে গেছে, কিভাবে সামলাবে বুঝে না। হাই মীরা। হাই। হাই, পরিচয় করিয়ে দিই। ও হলো শান, শান ও হলো সানি, বিশ্বাস গ্রুপের এমডি। তোমার বন্ধু? ও শুধু আমার বন্ধু না, আমাদের ফ্যামিলির এবং দিদির ফ্যামিলির সবার বন্ধু। ওয়াও, আর্কিটেক্ট! পরিচয় হয়ে ভালো লাগলো, আপনাকে আমার কাজেই লাগবে। থ্যাংক ইউ সো মাচ। মীরা, তুমি যখন আছোই এখানে, আমি বলছিলাম যে তুমি যদি আমাকে একটু সময় দিতে, আমি তোমায় কিছু জুয়েলারি কিনে দিতাম। তাহলে চলো। মিস্টার সানি, দয়া করে হাতটা ছেড়ে কথা বলুন। সরি? বলছি হাতটা ছেড়ে কথা বলুন। আপনি কি জানেন ওর সাথে আমার সম্পর্ক কি? এখনো হয়নি, আগে হোক। কি বলছেন উনি?
মীরা উনি যখন সঙ্গে আছেন ওনাকে নিয়েই যাই আমরা। আজ থাক, অন্য কোনো দিন যাব। ওকে, তাহলে তুমি থাকো, আবার দেখা হবে। হ্যাঁ, আমরা তো অনেকটাই এগিয়ে গিয়েছি, আর এর মধ্যে বিয়ের ডেটটাও হয়তো পাকা হয়ে যাবে, আর ওদিকে মা অনেক কেনাকাটাও করে ফেলেছে, কিন্তু যাকে নিয়ে তো আয়োজন, তার মতামতটা নিয়েই করা হয়েছে। তো বাবা, তুমি কি মীরার অমতের কোনো কারণ দেখেছো? আমার তো তাই মনে হচ্ছে। আচ্ছা দিদি, এই শান ছেলেটাকে? শান মানে আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মানে আমি শুনেছি যে আপনাদের পারিবারিক বন্ধু। ও পারিবারিক বন্ধু মানে? আমি তো তাই শুনলাম। শান আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই, আমার শ্বশুর মশাইয়ের বন্ধু ডক্টর শরীফের ছেলে। ডক্টর শরীফ মানে আমাদের ইউনিভার্সিটির লেকচারার ডক্টর শরীফ হোসেন? হ্যাঁ হ্যাঁ। তা কি করে হয়, উনি তো বিয়েই করেননি। বিয়ে করেননি মানে? হ্যাঁ, এটা তো আমাদের ওখানে সবাই জানে যে উনি একজন ব্যাচেলর। মাহিম? হ্যাঁ বাবা। এসব কি শুনছে? সানি যা বলেছে সবই সত্যি, শান উনার দত্তক নেওয়া ছেলে। যদি দত্তকে নিয়ে থাকেন তবে নিজের পরিচয় বড় করলেন কেন? আমি সব খুলে ঠিকঠাক বলতে পারবো না, বাবা হয়তো বলতে পারবেন। হে ভগবান, এসব কি শুনছি, বিশ্বাসই হচ্ছে না। হে ভগবান, অসম্ভব, এ হতে পারে না। মাহিম? হ্যাঁ বাবা। তোমরা কি এসব আগে জানতে না? বাবা, এসব নিয়ে আমাদের আগে কখনো ভাববার প্রয়োজন পড়েনি। মীরা, এদিকে এসো। তোমার কলেজ পর পর কয়েকদিন বন্ধ থাকবে, কবে বলো তো? কেন? সেই সময় তোমার বিয়েটা আমি দিয়ে দিতে চাই। বাবা, সামনে আমার পরীক্ষা, এখন এইসব ঝামেলা তুমি না করলেই ভালো হয়। তোমার পরীক্ষা তো মাঝে মধ্যেই আসবে, তাহলে পরীক্ষার জন্য তোমার বিয়েটা বন্ধ হয়ে যাক। তাহলে সেটাই ভালো, আমি এখন খুব টায়ার্ড, আমি আসছি। মাহিম,
আমি আর আমার মা আপনাদের পরিবারের সবাইকেই ভালোবেসে ফেলেছিলাম। আমাদের এবং আপনাদের সম্পর্কটা যদি কন্টিনিউ নাও হয়, তাও একটা ধর্মহীন পরিচয়হীন পরিবারের ছেলের সাথে আপনাদের একজন প্রেস্টিজিয়াস ফ্যামিলির মেয়ের সাথে। তুই কি এই বিয়েতে রাজি নস? জানি না। জানি না মানেটা কি? তাহলে কি জানিস সেটা তো বলবি। আমি শানকে ভালোবাসি। এই, তুই ওর সম্বন্ধে জানিস কিছু? জানি। ওর পরিচয়? আমি সব জানি। সব জেনেও তুই? মীরার বাবা, আমি কিন্তু বলে দিচ্ছি, ও যদি ওই ছেলেকে বিয়ে করে তাহলে আমি কিন্তু বিষ খেয়ে মরে যাব। তুই এই বিয়েতে তাহলে রাজি নস? সে কথা তুই আগে বলিসনি কেন? সুযোগ পেলাম কোথায়? সবকিছু তো হঠাৎ করেই হয়ে গেল। তুমি আমার মতামত জানতে চেয়েছো? ছিল, তারপরে অনেকগুলো দিন কেটেছে। তুই কেন জানালি না? তুই আমাকে এমন অসম্মানের মধ্যে ফেললি কেন? তুই শানকে ভুলে যা, ওই ছেলের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। দেখি তো। এই শান কোথায়? বাড়িতে নেই। ডক্টর শরীফ, আপনি কে? আপনি কোন ভদ্রলোক? এইভাবে কলিং বেল বাজায়? কে ভদ্রলোক আর কে অভদ্রলোক তার সার্টিফিকেট আপনি দেবেন না। আমি সানি, বিশ্বাস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর MD। আমি জাস্ট আপনার কাছে একটি প্রশ্নের উত্তর জানতে এসেছি। বলুন। শান নামের একটা ছেলে তার বাবার নাম ডক্টর শরীফ হোসেন হিসেবে পরিচয় দেয়, কিন্তু আমরা জানি, এখানে সবাই জানে যে আপনি বিয়ে করেননি। তাহলে এটা কি করে সম্ভব? জগতের কোথায় কি সম্ভব আর অসম্ভব তার আপনি কতটুকু জানেন? তাহলে কি আমরা ধরে নেব বিয়ে না করে আপনি যে অবৈধ সন্তানকে জন্ম দিয়েছেন সেই শান? হোয়াট ননসেন্স! আউট, গেট আউট, গেট আউট! না 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 না! আমাকে জানতেই হবে যে শানটা কে, না হলে নেক্সট টাইম গুলি আর আশেপাশে চলবে না। স্যারের বাড়িতে গুলি কেন? বিশ্বাসের কালো হাত, বিশ্বাসের কালো হাত, বিশ্বাসের কালো হাত,
অবিশ্বাসের কালো হাত। এরকম ভাবে কি করে আপনার উপর একটা হামলা করতে? প্লিজ আমাদের বলুন স্যার, কি ব্যাপার স্যার? আপনাকে বলতেই হবে, যেগুলো যুথ আপনার সাথে আছে স্যার। না না না, উত্তর দেবেন স্যার, প্লিজ প্লিজ। আমরা এই নিয়ে প্রেস কনফারেন্স করব, পরে কথা বলবো। স্যারের বাড়িতে হঠাৎ করে আক্রমণ, যে আক্রমণ করেছে সে তার নিজের পরিচয় দিয়ে গেছে। 12 ঘন্টার মধ্যে যদি তাকে গ্রেফতার না করেন তাহলে শহরের প্রত্যেকটা কোণায় আগুন জ্বলবে। স্যারের বাড়িতে গুলি কেন? জবাব চাই, জবাব দাও। স্যারের বাড়িতে গুলি কেন? জবাব চাই, জবাব দাও। আপনারা যে কলেজের ছাত্র, আমিও সেই কলেজেই পড়েছি, সুতরাং এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার অবশ্যই হবে। আপনারা একটু ধৈর্য ধরুন। বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছাত্ররা মিটিং, মিছিল এবং অবরোধ কর্মসূচি পালন করছে। পরিচয় সূত্রে জানা যায় যে ছেলেটি বিশ্বাস গ্রুপের MD। সংবাদ টিভি থেকে আমি আবির, ক্যামেরায় জুয়েল। আমি তোর মামাকে ফোন করছি। খ্যাতনামা শিক্ষক বাড়িতে গুলি করেছে সানি নামের এক যুবক, সে বিশ্বাস গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর বলে জানা গেছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ফুঁসে উঠেছে। এই ঘটনার পরিণতি কি হবে আমরা জানি না, সবকিছু সময় বলে দেবে। খবর দেখেছো দাদা? হ্যাঁ দেখছিলাম তো, কিন্তু যাই হোক, ননসেন্সটা নিজের পরিচয় দিতে গেল কেন? আরে বাবা, পরে জানবো সেটা। আমার একটা রিকোয়েস্ট আছে দাদা, সানি যেন অ্যারেস্ট না হয়। জানি না কি হবে সেটা এখনই বলা যাচ্ছে না। স্যার এটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, গোটা বিশ্ববিদ্যালয় আপনার পক্ষে আছে, এর বিচার অবশ্যই হবে। বাবা বাবা বাবা, তোমার কিছু হয়নি তো? না কিছু হয়নি, এত উত্তেজিত হওয়ার দরকার নেই। পুলিশ এসেছিল, ইনভেস্টিগেশন চলছে, তুই এত উত্তেজিত হোস না। কিন্তু কিন্তু আমি ওই ছেলেটাকে এমনি এমনি ছেড়ে দেবো? শান, তোকে তো আমি এই শিক্ষা দিইনি। দেখেছিস সমাজ, সমাজের চেহারা? সরি বাবা, আজকে আমার জন্য তুমি এভাবে অপমানিত হলে। কিন্তু ওই ছেলেকে এর উচিত জবাব আমি দেব বাবা, অবশ্যই দেব। শান, আমায় যতই অপমান করুক, যতই সমস্যা সৃষ্টি করুক না কেন, কিন্তু আইন আমরা হাতে তুলে নেব না। শান্ত হ, রেস্ট নে, যা। আমি ঠিক আছি মীরা, শুধু তোমার জন্য কষ্ট হচ্ছে। আমার তোমার জন্য ভয় হচ্ছে শান, আমার কারণে আজ এত বড় বিপদ তোমার। আমার কোনো বিপদ হয়নি মীরা, আমি কাউকেই তোয়াক্কা করি না। আমার ভয় শুধু একজনকে নিয়ে, সে হলো আমার বাবা। মীরা জানো, আমার জীবনে আমি যা কিছু পেয়েছি সবটাই আমার বাবার দান, সব। আমি কোনো ব্যাপারই তার বিরুদ্ধে যেতে পারবো না, এমনকি
উনি যদি বলেন তোমার জীবন থেকে সরে দাঁড়াতে, তাহলেও আমার কোনো উপায় থাকবে না। আর যদি এমন কিছু হয়, তুমি আমাকে ভুলে যাও মীরা। তুমি এত চিন্তা করে আর কষ্ট পেও না শান। তুমি কি বললে বলো তো? শোন, অস্থির হোস না, আয় বস, শান্ত হ। দেখ, আমি হয়তো কয়েকটা দিন ঠেকিয়ে রাখতে পারবো, কিন্তু তোর ছেলে যে কাজ করেছে সেটা খুবই বাড়াবাড়ি করে ফেলেছে। ডক্টর শরীফ ইউনিভার্সিটির টিচার, তুই এক কাজ কর, তুই যেভাবে পারিস একবার ওনার সাথে মিটমাট করে ফেল। ওনার সম্পর্কে যে যাই বলুক না কেন, আমি যতদূর জানি উনি একজন বড় মনের মানুষ। তুই ভালোভাবে মিটমাটের প্রস্তাব দে, উনি মেনে নিতেও পারেন। তুই একটু চেষ্টা করে দেখ। নমস্কার বৌদি। দাদা, ছেলে তো মাথা গরম করে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। এটা যদি কন্টিনিউ করে তাহলে তো আপনার আর আমার পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যাবে। হ্যাঁ বৌদি, আমি বুঝতে পারছি না যে কি করব। ডক্টর শরীফ, আমি তো শুনেছি ডক্টর শরীফ আপনার বিআইয়ের বন্ধু। হ্যাঁ, আপনি এক কাজ করুন না, আপনি বরং ডক্টর শরীফের কাছে আপনার বিআইকে নিয়ে যান। আমরা সবাই মিলে যদি বসি, আমার মনে হয় একটা গুড রেজাল্ট আমরা পাবো। তাছাড়া শুনেছি ডক্টর শরীফ খুব ভালো মানুষ, উনি যদি আমাদের কথাগুলো শোনেন এবং বোঝেন, আই থিঙ্ক আমরা একটা গুড রেজাল্ট পাবো। আচ্ছা দেখছি, আমি যদি উনি মেনে নেন ভালোই হয়। আপনি বলুন স্যার, আমরা এখন কি করব? মেয়ের বাবাকে জিজ্ঞেস করুন, উনি কি চান। আমি কি বলবো স্যার, আমি ঠিক বুঝতে পারছি না, আপনি বলুন আমরা কি করতে পারি। তাহলে শানের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন। বিয়ে দেবো মানে? আপনার সাথে এই ঘরে যে বসে আছি এতেই তো অশুদ্ধ হয়ে গেলাম। এই আপনি কি বলছেন? আর আপনার ওই অবৈধ সন্তানের সাথে আমাদের মেয়ের বিয়ে দেবো না কি করে? আপনি থামুন, এই বসো, আর কোনো কথা বলবে না। আমার কাছে মানুষটাই বড় কথা। মানুষ অপমানিত হয় এমন কোনো কিছুই আমি মানতে রাজি নয়, কিন্তু জগৎ তো আর আমার কথা শুনবে না, আমার কথায় চলবেও না। যাই হোক, আপনাদের বিরুদ্ধে আমার সব অভিযোগ আমি তুলে নিলাম, আপনারা যা বলতে চান যা করতে চান করুন। আমি শুধু কয়েকটা প্রশ্ন করব আপনাকে, দয়া করে
আপনি কি আমার প্রশ্নের উত্তর দেবেন? অবশ্যই, বলুন স্যার। শানকে কি দেখতে অসুন্দর? আগে না। পড়াশোনায় খারাপ? না। স্বভাব চরিত্র? না। তাহলে সমস্যাটা কোথায়? ওর পরিচয় নেই, এই তো? তাহলে কি বলতে চান পরিচয় আছে এমন একটা বদমাশ ছেলেও কি ওর থেকে ভালো? আপনার পরিবারের প্রতিটি সদস্য, এনার পরিবারের প্রতিটি সদস্য, আপনারা কি ওই ছেলেটিকে ভালোবাসেননি? আপনাদের পরিবারের শপিং করা, যে কোনো জিনিস পছন্দ করতে হলে ডাকপড়ত শানের, ওকে ছাড়া আপনাদের কোনো কাজই হতো না। আজ হঠাৎ এমন কি ঘটল? স্যারের কথার উত্তর আমরা কেউ দিতে পারবো না, কিন্তু আমার আত্মীয় স্বজনের কাছে, সমাজের কাছে আমি বলতে পারবো না মেয়েটাকে কোথায় বিয়ে দিলাম। একমাত্র তুমিই পারো আমাকে বিপদ থেকে উদ্ধার করতে। আমার মেয়েটাকে তোমার কাছে ভিক্ষে চাই বাবা। কিন্তু আন্টি, আমি সিদ্ধান্ত একা কিভাবে দিতে পারি? ধুলোয় লুটিয়ে পড়েছে, পৃথিবীর সবাই লুটিয়ে পড়ুক, তুমি ধুলোয় নেমো না। তুমি আমার কাছে আকাশের তারা, তুমি আকাশেই থাকো। পৃথিবীর বহু মানুষ ভালোবেসে সংসার করতে পারেনি, না হয় আমরাও পারলাম না। দিয়ে দাও ভিক্ষে। ঠিক আছে আন্টি, আমি মীরার জীবন থেকে সরে দাঁড়াচ্ছি। আজ থেকে আপনারা মুক্ত। ভালো থাকবেন। কারুর কাছেই গ্রহণযোগ্য নই, অথচ তুমি আমাকে সেই ছোট্ট বেলায় বুকে জড়িয়ে নিয়েছো, বড় করেছো। কোনো দিন কোনো বিষয়ে তুমি আমাকে প্রত্যাখ্যান করনি, আর আমি তোমাকে সবার কাছে ছোট করেছি, হেয় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও।
সরি স্যার, আমি যদি জানতাম সে কটটা এত গভীরে, আমি এরকম অন্যায় কোনোদিন করতাম না। আই এম এক্সট্রিমলি সরি স্যার, সরি ভাই, আমায় ক্ষমা করে দিও। Most welcome. আকাশের ঠিকানায় চিঠি লিখো।